बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। राजशाही कॉलेजर एसएससी द्वादश श्रेणी व्यवसाय शिक्षा शाखार छात्र छात्री ऑनलाइन क्लास स्वागत जानाच्छी। मोहम्मद रबीउल इस्लाम, प्रभाषक व्यवस्थापना विभाग, राजशाही कॉलेज राजशाही। आज के तुम्हारे फिनान्स बैंकिंग और बीमा द्वितीय पत्र कोर्स आलोचना करब। आशा करी तुम्हारा যে যেখানে আছো সুস্থ আছো। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার নিকট, যে এই দীর্ঘ কয়েক মাস যাবত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ভিতরে আমরা এখনো সুস্থ আছি। তো ঠিক আছে, চলো আজকে আমরা আলোচনা শুরু করি। শুরুতেই তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে, ছবিটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে যে এগুলা কি হতে পারে? হ্যাঁ, উপরে তিনটা ব্যাগে কিন্তু কিছু চিহ্ন দেওয়া আছে, ইউরো ডলার পাউন্ড চিহ্ন গুলা দেওয়া আছে। এর মানে আমরা বুঝতে পারছি এর ভিতরে মুদ্রা আছে। মুদ্রা যখন কোনো একটা ব্যাগে রাখা হয়, কোনো স্থলে রাখা, সেটাকে কি বলি আমরা? তহবিল বলি সাধারণত, তাই না? হ্যাঁ, তহবিল। তাহলে আমরা আজকে এই তহবিল নিয়ে আলোচনা করব। কিসের তহবিল? ব্যাংকের তহবিল নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, তোমাদের কোর্সের সিলেবাসের সপ্তম অধ্যায়ে ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আমরা এই ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার থেকে কিছু বিষয় আলোচনা করব। আর আজকের যে আলোচনাগুলো হবে, সেই আলোচনা শেষে তোমরা ব্যাংক তহবিলের ধারণা ব্যাখ্যা করতে পারবা, ব্যাংকের স্বল্প ও দীর্ঘমেয়াদী তহবিলের উৎস বর্ণনা করতে পারবা, ব্যাংক ঋণের ধারণা ব্যাখ্যা করতে পারবা। ব্যাংক তহবিলের সাথে ঋণটা গুরুত্বপূর্ণ, আর অধ্যায়ের নাম তোমরা খেয়াল করেছো ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। তহবিলটা যে ব্যবহার হয় মূলত ঋণের মাধ্যমে, তাই এখানে ব্যাংক ঋণের ধারণাটা আলোচনায় আসবে। ব্যাংক ঋণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বিবিচ্য বিষয়সমূহ ব্যাখ্যা করতে পারবা। ব্যাংক যে তার তহবিল ব্যবহারের উদ্দেশ্যে ঋণ মঞ্জুর করে, সেই ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কি বিষয়গুলো বিবেচনা করতে হয় সেই বিষয়গুলো তোমরা জানতে পারবা। আর ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ, যে ব্যাংক ঋণ নিয়ে আমরা কথা বলছি, সেই ব্যাংক ঋণ একই ধরনের না, বিভিন্ন ধরনের হতে পারে। সেই শ্রেণী বিভাগ গুলো আমরা দেখবো যে ব্যাংক ঋণটা কত ধরনের হতে পারে। তো চলো শুরুতেই দেখি ব্যাংক তহবিল। শুরুতে আমরা যে ছবিটা দেখেছিলাম ওইটা তহবিল বোঝায়। তো ব্যাংকের সংজ্ঞাটা, তহবিলের সংজ্ঞা দেখলেও তোমরা বুঝতে পারবা। দেখো, ব্যবসায়িক প্রয়োজনে নিজস্ব বাইরের বিভিন্ন উৎস থেকে ব্যাংক যে অর্থ সংগ্রহ করে তার সমষ্টিকে ব্যাংক তহবিল বলে। অর্থাৎ ব্যাংক তহবিল হচ্ছে ব্যাংকের অর্থের সমষ্টি। ব্যাংকের যে অর্থ আছে তার সমষ্টি হচ্ছে ব্যাংক তহবিল। এখন এই তহবিলটা ব্যাংক তার নিজস্ব বা বাইরের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য দেখা আছে শেয়ার বিক্রয় লব্ধ অর্থ। ব্যাংক যেহেতু একটা কোম্পানি, তাই ব্যাংকগুলা তাদের শেয়ার মার্কেট বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এটা তার ব্যাংক তহবিলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঞ্চিতি তহবিল, ব্যাংক তার শেয়ার হোল্ডারদেরকে মুনাফা বন্টন করার সময় সবটুকু বন্টন না করে কিছু অংশ জমা রাখে, সেটাকে বলা হয় সঞ্চিতি তহবিল। এই সঞ্চিতি তহবিলও ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ তহবিল। এছাড়া ব্যাংক হিসেবে জমাকৃত আমানত, আমরা ব্যাংক হিসাব অধ্যায়ের সময় আলোচনা করেছিলাম যে ব্যাংকের হিসাবের মাধ্যমে আমানতকারী বা গ্রাহক ব্যাংকে তার আমানত জমা রাখে, সেই আমানত যেটা জমা রাখে সেটাও ব্যাংকের তহবিল হিসেবে ব্যাংক ব্যবহার করে। আর কেন্দ্রীয় ব্যাংক বা অন্য অন্য উৎস হতে গৃহীত ঋণ, এই শেয়ার বিক্রয় লব্ধ অর্থ সঞ্চিতি তহবিল এবং ব্যাংকের গ্রাহক বা আমানতকারীদের জমাকৃত আমানতের পাশাপাশি ব্যাংক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বা মুদ্রা বাজার হতে ঋণ সংগ্রহ করে। এই ঋণ, এই চারটা বিষয় ব্যাংকের তহবিলের
উৎস হিসেবে কাজ করে বা ব্যাংক তহবিল, এই চারটা ফান্ড থেকে, চার জায়গা থেকে মূলত ব্যাংকের তহবিল গড়ে ওঠে। আমরা বারবার শুনেছি যে ব্যাংক ধার করা অর্থের ব্যবসায়ী বা ঋণের ব্যবসায়ী, সেই হিসেবে এই আমানত হিসাবটা ব্যাংক কাজে লাগায়। বিভিন্ন গ্রাহকের আমানত হিসাবটাকে যে অর্থ থাকে সেগুলো ব্যাংক আবার ঋণ হিসেবে প্রদান করে, সেই হিসাবে এটা গুরুত্বপূর্ণ অর্থ। তার পাশাপাশি কোম্পানি হিসেবে শেয়ার বিক্রয় লব্ধ বা সঞ্চিত তহবিল এবং কেন্দ্রীয় ব্যাংকের বা অন্যান্য উৎস থেকে গৃহীত ঋণ, এই সব মিলেই আসলে ব্যাংকের তহবিল গঠিত হয়। আশা করি ব্যাংকের তহবিল সম্পর্কে একটা ধারণা তোমাদের হলো। এখন আমরা এই ব্যাংক তহবিলের উৎস বলেছিলাম, সেই উৎসগুলো একটু ভালোভাবে দেখি। দেখো পরবর্তী স্লাইডে ব্যাংকের স্বল্প দীর্ঘমেয়াদী তহবিলের উৎস, ব্যাংক যে তহবিলটা সংগ্রহ করে সেটা দুই ধরনের উৎস থেকে, একটা দীর্ঘমেয়াদী উৎস আর একটা স্বল্প মেয়াদী উৎস। দেখো দীর্ঘমেয়াদী উৎসের ভিতরে আবার কয়েকটা আছে, পরিশোধিত মূলধন, সঞ্চিত তহবিল, বিশেষ আমানত হিসাব, ঋণপত্র বা সিকিউরিটিস বিক্রয়। পরিশোধিত মূলধন, আগের স্লাইডে বললাম শেয়ার বিক্রয় লব্ধ অর্থ, অর্থাৎ কোম্পানি তার শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধন বা অর্থ সংগ্রহ করে সেটা হচ্ছে পরিশোধিত মূলধন। এইটা ব্যাংকের অন্যতম নিজস্ব তহবিল। সংজ্ঞায় কিন্তু আমরা বলেছিলাম নিজস্ব এবং বাইরের বিভিন্ন উৎস থেকে, তাই পরিশোধিত মূলধনটা ব্যাংকের অন্যতম নিজস্ব তহবিল। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পরিশোধিত মূলধন 500 কোটি টাকা থাকতে হয়। তাই পরিশোধিত মূলধন ব্যাংক তহবিলের একটা দীর্ঘমেয়াদী উৎস, কারণ এই মূলধনটা ব্যাংক দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারে। সঞ্চিত তহবিল, সঞ্চিত তহবিল হচ্ছে শেয়ার মালিকদেরকে মুনাফা বন্টন না করে তার কিছু অংশ জমা রাখা হয়, সেটাকে বলা হচ্ছে সঞ্চিত তহবিল। এই সঞ্চিত তহবিল হতে পারে বিধিবদ্ধ রিজার্ভ, সাধারণ রিজার্ভ বা অন্যান্য সঞ্চিত তহবিল। বিধিবদ্ধ রিজার্ভ বলতে বোঝায় এমন একটা বাধ্যতামূলক রিজার্ভ ফান্ড যেখানে এই তহবিল পরিশোধিত মূলধনের সমান না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ভাবে মুনাফার 20% পর্যন্ত এই তহবিলে জমা রাখতে হয়। আর সাধারণ তহবিল মুনাফার একটা যে কোনো পরিমাণ অংশ বঞ্চন না করে যখন জমা রাখা হয় সেটা হচ্ছে সাধারণ রিজার্ভ। আর অন্যান্য সঞ্চিত হিসাব আছে অবন্টিত মুনাফা, লাভ ক্ষতি হিসাবের জের, বিভিন্ন ফান্ডের বা সিঙ্কিং ফান্ড থাকে, এই ফান্ডগুলো যখন জমা করা হয় সেটাকে অন্যান্য সঞ্চিত তহবিল বলে। এই বিভিন্ন সঞ্চিত তহবিলের অর্থটাও ব্যাংকের দীর্ঘমেয়াদী উৎস, ব্যাংক তহবিলের একটা দীর্ঘমেয়াদী উৎস। আর বিশেষ আমানত হিসাব, আমানত হিসাবগুলা ব্যাংকের একটা অন্যতম বলা যায়, ব্যাংকের সবচেয়ে বড় এবং প্রধান তহবিল হচ্ছে আমানত হিসাব। তবে আমানত হিসাবটা স্বল্প মেয়াদী একটা উৎস, কিন্তু বিশেষ আমানত হিসাব আছে যেগুলো দীর্ঘমেয়াদী উৎস হিসেবে কাজ করে। সেগুলো হতে পারে মাসিক সঞ্চয় প্রকল্প, মাসিক সুবিধা প্রকল্প, হজ প্রকল্প, গৃহ নির্মাণ প্রকল্প, এরকম বিভিন্ন আমানত হিসাব অফারের মাধ্যমে গ্রাহকদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করা হয় এবং এই অর্থটা ব্যাংক দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারে। এর পাশাপাশি ঋণপত্র বা সিকিউরিটিস বিক্রয়, ঋণপত্র বা সিকিউরিটিস ব্যাংক একটা কোম্পানি হিসেবে তার সরকারি বেসরকারি সিকিউরিটিস, বিভিন্ন ধরনের ঋণপত্র, বন্ড বা সিকিউরিটিস বিক্রয় করেও অর্থ সংগ্রহ করতে পারে। এই অর্থটা ব্যাংক তহবিলের একটা দীর্ঘমেয়াদী উৎস, কারণ ঋণপত্র, বন্ড বা সিকিউরিটিস বিক্রয় করে যে অর্থটা পাওয়া যায় সেটা খুব সহজে রিটার্ন করতে হয় না, এই কারণে এটা দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে বা বিনিয়োগে করতে পারে ব্যাংক। তো এগুলো হচ্ছে পরিশোধিত মূলধন, সঞ্চিত তহবিল, বিশেষ আমানত হিসাব আর ঋণপত্র বা সিকিউরিটিস বিক্রয় থেকে প্রাপ্ত অর্থটা ব্যাংক তহবিলের দীর্ঘমেয়াদী উৎস। এর পাশাপাশি স্বল্প মেয়াদী উৎস, প্রথমে আছে আমানত হিসাব। হ্যাঁ, আমানত হিসাব একটু আগে বললাম যে ব্যাংক তহবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় উৎস।
আমরা জানলাম যে ব্যাংকের পরিশোধিত মূলধন থাকে 500 কোটি টাকা, কিন্তু বর্তমানে যে ব্যাংকগুলা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে তাদের কিন্তু টোটাল ব্যাংক তহবিল কয়েক হাজার কোটি টাকা। তো এর ভিতরে 500 কোটি টাকা বাদ দিলে বাদ বাকিটা কিন্তু এই ম্যাক্সিমাম অংশটা এই আমানত হিসাব থেকে আসে। গ্রাহক বিভিন্ন হিসাবের মাধ্যমে যে অর্থ জমা রাখে ব্যাংকে সেটাই হচ্ছে আমানত হিসাবের অর্থ। এই হিসাবের অর্থ যেহেতু গ্রাহক চাহিবা মাত্র ফেরত দিতে হয়, এই কারণে এটা ব্যাংকের স্বল্প মেয়াদী অর্থের উৎস হিসেবে ব্যবহার করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ সবগুলো বাণিজ্যিক ব্যাংক বা তফসিলি ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয় হিসেবে স্থল হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ ব্যাংকগুলো যখন খুব ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় তখন এই তফসিলি ব্যাংকগুলো বা তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করতে পারে। এই ঋণটাও স্বল্প মেয়াদী উৎস। মুদ্রা বাজার থেকে গৃহীত ঋণ, মুদ্রা বাজারের সদস্য হিসেবে ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ সংগ্রহ করতে পারে। অবণ্ডিত মুনাফা অন্যান্য, আমরা দেখলাম সঞ্চিতি তহবিল যেভাবে জমা হয় সেরকমই মুনাফা শেয়ার হোল্ডারদের ভিতরে বন্টন না করে কিছু অবণ্ডিত মুনাফা যদি থাকে যেটা বন্টন করা হয়নি, অথবা অন্য অন্য যে কোনো ধরনের অর্থ বা মুনাফা, এইটা স্বল্প মেয়াদি উৎস হিসেবে ব্যবহার করা হয়। আর ঋণ ক্ষতি সঞ্চতি হিসাব, ঋণ ক্ষতি সঞ্চতি হিসাব বলতে বোঝাচ্ছে যে ঋণকে যখন শ্রেণী বিভাগ করা হয় সেই শ্রেণী বিভাগিত ঋণের এগেনস্টে কিছু প্রভিশন জমা রাখতে হয় এই ক্ষতিটা মিনিমাইজ করার উদ্দেশ্যে। কিন্তু পরবর্তীতে যদি এই ঋণটা কালেকশন করা সম্ভব হয় সেক্ষেত্রে এই প্রভিশনটাকে মুনাফা হিসেবে দেখানো হয়, আর এই সময়টাতে মুনাফা বন্টনের আগ মুহূর্ত পর্যন্ত এই ফান্ডের অর্থটা স্বল্প মেয়াদী ব্যাংক তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আমরা দেখলাম ব্যাংক তহবিল দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী উৎসগুলো কি। চলো এখন আমরা একটু ব্যাংক ঋণ সম্পর্কে আলোচনা করি। ব্যাংক ঋণটা আসলে কি, তহবিল সম্পর্কে জানলাম, এখন এই তহবিলটা ব্যবহার করতে গেলে ব্যাংক ঋণটা গুরুত্বপূর্ণ। ব্যাংকের যে তহবিল থাকে দীর্ঘমেয়াদী হোক স্বল্প মেয়াদী হোক, এই তহবিলগুলা ব্যাংক বিভিন্ন ঋণের মাধ্যমে বা বিনিয়োগের মাধ্যমে ব্যবহার করে। তো মূলত বিভিন্ন ঋণ গ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের মাধ্যমে এই তহবিলের অধিকাংশ অর্থ ব্যবহার করা হয়। তাই ঋণটা কি, ঋণ দেখো সাধারণ অর্থে ব্যাংক তার গ্রাহকদেরকে আর্থিকভাবে যে ঋণ দিয়ে থাকে তাকেই ব্যাংক ঋণ বলে। অর্থাৎ ব্যাংক যখন তার গ্রাহককে অর্থ দিয়ে থাকে ঋণ হিসেবে সেটা হচ্ছে ব্যাংক ঋণ। আর যদি একটু বিস্তারিত বা ভালোভাবে বলা যায় সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তার নগদ অর্থ এবং দলিলের মাধ্যমে, খেয়াল করো দুই উপায়ে, নগদ অর্থ এবং দলিলের মাধ্যমে সুনাম বিশ্বাস ও সেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে গ্রাহকদেরকে যে সহযোগিতা প্রদান করে তাকে ব্যাংক ঋণ বলে। আগের সঙ্গে আমরা বললাম যে আর্থিক ভাবে যে অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে ব্যাংক ঋণ, আর এখানে নগদ অর্থের পাশাপাশি দলিলের মাধ্যমে তাদের সুনাম বিশ্বাস সেবা যখন ব্যবহার করতে দেয় সেটাও ব্যাংক ঋণ। এটা কিভাবে দেখো, পরবর্তীতে তিনটে পয়েন্ট যদি আলোচনা করা যায় আরো ক্লিয়ার হবে। নগদ অর্থে প্রদত্ত ঋণ বা অগ্রিম, ব্যাংক যখন তার গ্রাহককে নগদ অর্থ দিয়ে দেয় সেটা হচ্ছে নগদ অর্থে প্রদত্ত ঋণ বা অগ্রিমও বলা হয়। সচরাচর আমরা নর্মালি যে ব্যাংক ঋণ বুঝি আমরা এই নগদ অর্থে প্রদত্ত ঋণ বা অগ্রিমকে বুঝে থাকি। ব্যাংক তার ঋণের 60 থেকে 70 ভাগ সাধারণত এই অগ্রিমের মাধ্যমে প্রদান করে। আর দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ, দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ বলতে ব্যাংক যখন বিভিন্ন দলিল ইস্যুর মাধ্যমে গ্রাহকের পক্ষে কোনো তৃতীয় পক্ষের নিকট এই দলিলগুলো ইস্যু করে সেটা হয় দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ। যেমন এক্ষেত্রে প্রত্যয়পত্র বা ব্যাংক গ্যারান্টি পত্র এই দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণের উল্লেখযোগ্য উদাহরণ।
অর্থাৎ একজন ব্যবসায়ী যখন প্রত্যয়নপত্র খুলে আমদানিকারক তার পণ্যের মূল্য পরিশোধের উদ্দেশ্যে সে প্রত্যয়নপত্র খুললো, তে ব্যাংক তার পক্ষে রপ্তানিকারকের কে প্রত্যয়নপত্র সরবরাহ করে। তো এই প্রত্যয়নপত্র কিন্তু রপ্তানিকারককে কোনো অর্থ পরিশোধ করতে হয় না, ঋণ হিসেবে ব্যাংক তাকে এই প্রত্যয়পত্রটা দেয়। আর ব্যাংকের এই সুনাম ব্যবহারের মাধ্যমে বা ব্যাংকের প্রতি গ্রাহকের বিশ্বাস বা জনগণের বিশ্বাসকে কাজে লাগিয়ে এই প্রত্যয়পত্রটাই একটা ঋণ হিসেবে ব্যবহার করা যায়। তাহলে বোঝা গেল যে দলিলের মাধ্যমেও ঋণ দেওয়া যায়। আবার ব্যাংক গ্যারান্টি পত্র এরকম ঋণের দলিল হিসেবে ব্যবহার হয়। আর দলিল পত্র ক্রয়ের মাধ্যমেও প্রদত্ত ঋণ, এটাও এক ধরনের ব্যাংক ঋণ। ব্যাংক বিভিন্ন সরকারি বেসরকারি ঋণপত্র ক্রয়ের মাধ্যমে ঋণ প্রদান করে, আবার বিভিন্ন বন্ড প্রত্যয়পত্র অঙ্গীকারপত্র এগুলা ক্রয় বা বাচ্চাকরণের মাধ্যমে কিন্তু ঋণ প্রদান করতে পারে। যেরকম একটা অঙ্গীকারপত্র বা বিনিময় বিল, যেটা হয়তো আজ এখন থেকে 2 মাস পরে সেটা প্রদান করতে হবে, ব্যাংক কিছু কমিশনের মাধ্যমে তাকে বিনিময় বিলের গ্রহীতাকে এই বিনিময় বিলের অর্থ পরিশোধ করতে পারে। তাহলে এটা কিন্তু এই দলিল ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে নগদ ঋণের পাশাপাশি দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ বা দলিল ক্রয়ের মাধ্যমেও ব্যাংক ঋণ দিয়ে থাকে। বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দলিলের মাধ্যমে ঋণ, বিশেষ করে প্রত্যয়পত্র, ব্যাংক গ্যারান্টি পত্র, এগুলা ব্যতীত আন্তর্জাতিক বাণিজ্য বা ব্যবসা কল্পনাই করা যায় না। দেখো, আমরা একটু ব্যাংক ঋণের গুরুত্বটা দেখব। ব্যাংক ঋণ সম্পর্কে আমরা জানলাম, এখন গুরুত্ব, ব্যাংক ঋণের গুরুত্ব কতটুকু আমরা সেটা সবাই আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা দেখলেই বুঝতে পারি। এখানে কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করেছি। দেখো, ব্যাংক ঋণের গুরুত্বের ভিতরে শুরুতেই আসছে ব্যবসায় পরিচালনা। বর্তমান ব্যবসায় জগৎ ব্যাংক ঋণ ব্যতীত অসম্ভব, অর্থাৎ বর্তমানে ব্যাংক ঋণ ছাড়া ব্যবসায় পরিচালনা করা বা একটা ব্যবসায় শুরু করার কথা কল্পনাই করা যায় না। বর্তমানে আমাদের আশেপাশে যারা বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যবসায়ী আছে বা আন্তর্জাতিক ব্যবসায়ী আছে, সবাই তাদের ব্যবসায়ের কিন্তু অধিকাংশ অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে বা মূলধন ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করে। একজন ছোট্ট ব্যবসায়ী দেখা যায় তার হয়তো নিজস্ব কিছু তহবিলের সাথে কিছু ব্যাংক ঋণ নিয়ে সে ব্যবসাটা শুরু করে বা ব্যবসায় পরিচালনা করে। ব্যবসা শুরু করার ক্ষেত্রে ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ, আবার ব্যবসাটা কন্টিনিউ করার জন্য পণ্য ক্রয় বা বিভিন্ন প্রয়োজনে, চলতি মূলধনের প্রয়োজনে ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, এই ব্যাংক ঋণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য খুব দ্রুত প্রসারিত হচ্ছে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য অনেক বড় বিষয়, এখানে অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়। যেরকম শুরুর সময় মূলধন অনেক বেশি লাগে বা চলতি মূলধন অনেক বেশি লাগে, তাই ব্যবসায়ীদের পক্ষে এত মূলধন ব্যক্তিগতভাবে সরবরাহ করা সম্ভব না। এই কারণে এই আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে এই ব্যাংক লোনটা খুব গুরুত্বপূর্ণ। কৃষির উন্নয়ন, বর্তমানে কৃষি আর এখন সে আগের মতো নাই, এখানে কৃষিক্ষেত্রে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এই উন্নতি প্রযুক্তি আমদানিকরণের ক্ষেত্রে ব্যাংক কৃষকদেরকে ঋণ সরবরাহ করে, ঋণ সরবরাহের মাধ্যমে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্পের প্রসার, বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনে শিল্প উদ্যোক্তাদেরকে ব্যাংক ঋণ দিয়ে থাকে বা পরামর্শ দানের মাধ্যমে শিল্পের প্রসার বা উন্নয়নেও ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নগদ অর্থের বিকল্প, নগদ অর্থের বিকল্প আমরা পড়লাম যে দলিলের মাধ্যমে ঋণ, এই দলিলের মাধ্যমে ঋণটা বর্তমানে নগদ ঋণের চাইতে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়।
এমনকি আন্তর্জাতিক বাণিজ্যে নগদ অর্থের চাইতে দলিলের মাধ্যমে ঋণটা বেশি ইফেক্টিভ। গ্রাহকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, আমরা জানি ব্যাংক এই ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য বা শিল্প কৃষির উন্নয়নের ঋণের পাশাপাশি বিভিন্ন ধরনের ভোক্তা ঋণ দিয়ে থাকে, এই ভোক্তা ঋণের মাধ্যমে গ্রাহকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। আর গ্রাহকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে গ্রাহক উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ খুব সহজে সংগ্রহ করতে পারে। আত্মকর্মসংস্থান, এই ব্যাংক ঋণ নিয়ে অনেক শিক্ষিত বেকার যুবক তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে এবং সেই আত্মকর্মসংস্থানের ওই প্রতিষ্ঠানগুলোতে আরো অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই বলা যায় আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থানের সৃষ্টিতে ব্যাংক ঋণের গুরুত্ব অত্যধিক। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সম্পদের পরিপূর্ণ ব্যবহার। আমাদের এই বাংলাদেশে যদি বলি, অনেক অঞ্চলে বা অনেক মানুষের কাছে বিভিন্ন ধরনের সম্পদ আছে কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। হয়তো একজনের মেধা আছে, তার কাছে কাঁচামাল আছে, কিন্তু চলতি মূলধনের, শুধুমাত্র চলতি মূলধনের অভাবে বা স্টার্টিং ক্যাপিটালের অভাবে সে ব্যবসা শুরু করতে পারছে না। এরকম ক্ষেত্রে কিন্তু এই ব্যাংক ঋণ যেটা, সেই ব্যাংক ঋণ গ্রহণ করে সেই উদ্যোক্তা বা ব্যবসায়ী তার অন্যান্য সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারে। অনেক সময় একজন এক্সিস্টিং ব্যবসায়ী, তার হয়তো কারখানা আছে, মেশিনারিজ আছে, শ্রমিক কর্মকর্তা কর্মচারী আছে, কিন্তু কাঁচামাল ক্রয় করার টাকা নাই বা আর্থিক ক্রাইসিসের কারণে চলতি মূলধনের অভাবে তার কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তার মানে কি, অন্য সবগুলা সম্পদের কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে না। এরকম ক্ষেত্রে যদি সে ব্যাংক ঋণ পায় তাহলে কিন্তু সে তার সবগুলো সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে। এই কারণে সম্পদের পরিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ব্যাংক ঋণের গুরুত্ব অপরিসীম। আমরা অনেকগুলা গুরুত্ব জানলাম, তো ব্যাংক ঋণের গুরুত্ব আসলেই বর্তমান সময়ে অপরিসীম। ব্যাংক ঋণ ছাড়া বর্তমানের ব্যবসা জগৎ অকল্পনীয়। এখন আমরা ঋণ মঞ্জুরে ব্যাংকের বিবিচ্য বিষয় সময় একটু দেখব। ঋণের ধারণা বা ঋণ কি সেটা জানলাম, ঋণের গুরুত্বও জানলাম, কিন্তু ব্যাংক চাইলেই তো আর যে কাউকে ঋণ দিয়ে দিবে না। এটা করলে ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ অনেক বাড়বে। এই কারণে ব্যাংক একটা ঋণ মঞ্জুর করার সময় যে বিষয়গুলো সাধারণত বিবেচনা করে থাকে বা করা উচিত সেটা একটু দেখব। দেখো স্ক্রিনে আমি দুইটা বিষয় দেখিয়েছি, কোম্পানি বিবেচনা আর গ্রাহক বিবেচনা। অর্থাৎ ব্যাংক কোম্পানি হিসেবে, একটা প্রতিষ্ঠান হিসেবে নিজে কোন কোন বিষয়গুলা তার সামর্থ্য বা তার দিক থেকে কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত সেটা তারল্য তোমরা জানো যে ব্যাংক যেহেতু ধার করা অর্থের ব্যবসায়ী বা ধারক বলা হয়, কারণ ব্যাংক বিভিন্ন আমানত হিসাবের মাধ্যমে গ্রাহকের অর্থটা ব্যবহার করে, সেই কারণে গ্রাহক চাহিদা মাত্র তার অর্থ পরিশোধ করতে হয়। এই কারণে ব্যাংকে ঋণ মঞ্জুরির ক্ষেত্রে এই তারল্য বিষয়টা বিবেচনা করতে হবে। অর্থাৎ একটা এমন পরিমাণ তারল্য সংরক্ষণ করতে হবে, নগদ অর্থ বা খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় এরকম সম্পদ সংরক্ষণ করতে হবে, যাতে আমানতকারীকে চাহিদা মাত্র তার অর্থ ফেরত দেওয়া যায়। তারল্য বিবেচনাটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি নিরাপত্তা, ব্যাংক কোথায় ঋণটা মঞ্জুর করছে সেখানে ঋণ মঞ্জুর করাটা বা ঋণ দেওয়াটা কতটুকু নিরাপদ সে বিষয়টা বিবেচনা করতে হবে। লাভজনকতা, ব্যাংক যেহেতু ধার করা অর্থ মূলত ব্যবহার করে আর আমানতকারীকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ বা লাভ দিতে হয়, তাহলে এমন ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে যাতে আমানতকারীকে সুদ বা লাভ দেওয়ার পরেও ব্যাংকের আরো কিছু লাভ থাকে, অর্থাৎ আরো অধিক সুদে বা লাভে জনক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। বৈচিত্রতা, শুধু লাভজনকতা বিবেচনা করলে হবে না, হয়তো যে কোনো একটা নির্দিষ্ট সেক্টরে ঋণ দেওয়াটা ব্যাংকের জন্য খুব লাভজনক, কিন্তু এক সেক্টরে অনেক বেশি ঋণ দিলে যদি কোনো কারণে সেই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংকের কিন্তু
ঋণ খেলাপির পরিমাণ অনেক বেড়ে যাবে। এই কারণে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের বৈচিত্র্যতা খেয়াল করতে হবে, অর্থাৎ বিভিন্ন সেক্টর বা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে হবে। এক সেক্টরে বা অল্প কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনেক বেশি ঋণ দেওয়া যাবে না। যেরকম হতে পারে, একটা ব্যাংক যদি শুধুই গার্মেন্টস সেক্টরে বা শুধুই চা শিল্পে ঋণ দেয়, কোনো কারণে যদি এই চা শিল্প বা গার্মেন্টস সেক্টর বা অন্য যে কোনো সেক্টরে ক্ষতিগ্রস্ত হয় বা বিপর্যয় হয়, তাহলে কিন্তু ওই সেক্টরের বিপর্যয়ের সাথে সাথে ওই ব্যাংকও বিপর্যয় পড়ে যাবে, অর্থাৎ তাদের সব ঋণ ঋণ খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাই জন্য বৈচিত্র্যটা খুব গুরুত্বপূর্ণ। আর ম্যাদ মিশ্রণ বলতে, ব্যাংক যে ঋণ মঞ্জুর করবে সেই ঋণ মঞ্জুরের ক্ষেত্রে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘ মেয়াদী, এই বিভিন্ন মেয়াদে ঋণটা মঞ্জুর করতে হবে, যাতে তারল্যর উপরে চাপটা না পড়ে। আবার এমনও করা যায় যে এই স্বল্প মেয়াদীর ভিতরে বিভিন্ন সময় ভাগ করা যেতে পারে বা মধ্যমেয়াদীটার মেয়াদটা বিভিন্ন রকম করা যেতে পারে, যাতে করে তারল্যটা সংরক্ষণটা সহজ হয়, অনেক বেশি ঋণ দেওয়া যায় এবং তারল্যটাও ঠিক থাকে। আর জামানত ব্যাংক যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি জমা রেখে গ্রাহককে ঋণ প্রদান করে, সেটা হচ্ছে জামানত। ঋণ দানের ক্ষেত্রে জামানত খুব গুরুত্বপূর্ণ। এই জামানতের ক্ষেত্রে ব্যাংক ব্যক্তিক বা অব্যক্তিক দুই ধরনের জামানতি রাখে। অব্যক্তিক জামানতের ক্ষেত্রে সেই সম্পদের মূল্য, প্রকৃত মূল্য, মুসলের স্থিতিশীলতা, তারল্যের রূপান্তর ক্ষমতা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। আবার ব্যক্তিক জামানতের ক্ষেত্রে ওই ব্যক্তির আর্থিক সামর্থ্য, তার সততা বা সুনাম বা সামাজিক মর্যাদা, এই বিষয়গুলো বিবেচনা করে। আবার গ্রাহক যাকে ঋণ দেওয়া হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিছু বিষয় বিবেচনা করতে হবে, সেগুলো হচ্ছে গ্রাহকের চরিত্র। এখানে গ্রাহকের চরিত্র বলতে তার অর্থনৈতিক চরিত্রকে বোঝানো হয়েছে, তার আর্থিক লেনদেন কেমন, ইতিপূর্বে সে লোন গ্রহণ করে থাকলে সেগুলো শোধ করেছে কিনা বা সে ঋণ খেলাপি আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। ক্ষমতা ক্ষমতা বলতে এখানে কিন্তু রাজনৈতিক ক্ষমতা বোঝানো হয়নি। এখানে গ্রাহকের ক্ষমতা বলতে যে গ্রাহক ঋণটা নিচ্ছে সে ব্যক্তি বা প্রতিষ্ঠান, তার সেই ঋণটা ব্যবহারের ক্ষমতা কতটুকু আছে, সে ঋণটা নিয়ে ব্যবহার করতে পারবে কিনা। এখন এমন একজন মানুষকে ঋণ দেওয়া হলো যে তার কোনো প্ল্যান নাই, সে এই টাকাগুলা ব্যবহার করতে পারবে না। এখন অনেক মানুষ হয়তো স্বপ্ন দেখে, আমার হয়তো 5 কোটি 10 কোটি টাকা থাকলে আমি অনেক কিছু করে ফেলতাম, কিন্তু আসলে অনেক মানুষ আছে যাদেরকে তোমার আশেপাশে যে তুমি যত টাকা দাও 5 কোটি 10 কোটি টাকা দিলে কিন্তু সেই টাকা সে ব্যবহার করতে পারবে না, কারণ ঋণ নিলে তো সেখান থেকে আবার প্রফিট আসতে হবে, এমন ভাবে সেটা ব্যবহার করতে হবে যাতে সেই টাকাটা থেকে মুনাফা আসে বা লাভ আসে। তা অনেকের পক্ষে সেটা সম্ভব না, এই জন্য গ্রাহকের এই ক্ষমতা, ঋণ ব্যবহারের ক্ষমতাটা বিবেচনা করতে হবে। এক্ষেত্রে তার দক্ষতা, যোগ্যতা, এগুলো বিবেচনা করতে হবে। সম্পদ ঋণ গ্রহীতার সম্পদের পরিমাণ বিবেচনা করতে হবে। যে পরিমাণ তাকে ঋণ দেওয়া হচ্ছে তার সম্পদ যদি তার থেকে কম হয় তাহলে এই ঋণের ঝুঁকি অনেক বেশি। এই কারণে গ্রাহকের একটা সম্পদের একটা নির্দিষ্ট অনুপাতে তাকে ঋণ দিতে হবে, অবশ্যই তার সম্পদের তুলনায় বেশি ঋণ দেওয়া যাবে না। আমরা অনেক হলমার্ক কেলেঙ্কারি বা বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারি দেখেছি, হলমার্ক কেলেঙ্কারি যেটা, ওইখানে তারা 1000 কোটি টাকা সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছে কিন্তু তাদের টোটাল সম্পদ 100 কোটি টাকা। তাহলে এখন এই প্রতিষ্ঠান কিভাবে এই ঋণ পরিশোধ করবে? এই কারণে এই ব্যাংক ঋণগুলা মঞ্জুরের সময় এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। ঋণ গ্রহণের উদ্দেশ্য, গ্রাহকের চরিত্র, ক্ষমতা বা সম্পদের পাশাপাশি সে কেন ঋণটা গ্রহণ করতে চাচ্ছে তার উদ্দেশ্যটা বিবেচনা করতে হবে। তার উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় হতে পারে একজন ব্যবসায়ী তার ব্যবসাকে আরো বড় করার উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতে পারে, আবার হতে পারে যে সে তার ব্যবসায় পতনের দিকে যাচ্ছে, পতন রোধ করার উদ্দেশ্যে সে ঋণ গ্রহণ করছে। তো দুইটার
ঋণের ক্ষেত্রে ফেরত পাওয়ার সম্ভাবনা কি এক, তেজন্য কি উদ্দেশ্যে গ্রাহক ঋণ নিচ্ছে সেটা বিবেচনা করতে হবে, আর ঋণ ফেরতের উৎস, ঋণটা দেওয়া হলে গ্রাহক কোন উৎস থেকে এই ঋণটা ফেরত দেবে সেটা বিবেচনা করা দরকার। ভোক্তা ঋণের ক্ষেত্রে একজন গ্রাহকের মাসিক আয়টা বিবেচনা করতে হবে, বা ব্যবসায়ীদের ক্ষেত্রে ইন্টারনাল রেট অফ রিটার্নটা কেমন হতে পারে ওই প্রকল্প থেকে সেটা বিবেচনা করতে হবে। ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে ওই পণ্য বা সেবা বিক্রির সম্ভাবনা, এই বিষয়গুলো যাচাই করতে হবে। তো এই সবগুলা বিষয় কোম্পানি বা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যদি যথাযথভাবে বিবেচনা করে ঋণ মঞ্জুর করা হয়, সেক্ষেত্রে ঋণ খেলাপি হওয়ার সুযোগ খুব কম। এগুলো পরীক্ষার জন্য পড়বা, তোমরা ভবিষ্যতে যদি ব্যাংকার হও তাহলে অবশ্যই এই বিষয়গুলা বিবেচনা করবা। এরপরে আমরা আজকের শেষ টপিকস, ব্যাংকে ঋণের শ্রেণী বিভাগটা আলোচনা করব সংক্ষেপে। দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, ব্যাংক ঋণের শ্রেণী বিভাগকে প্রথমত তিনটা বেসিসের উপরে ভাগ করা হয়েছে, তিনটা ভিত্তি অনুযায়ী। একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী ঋণটা কেমন হতে পারে, একটা ঋণের ব্যবহার অনুযায়ী, আর একটা হচ্ছে মেয়াদ অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী ঋণটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে আগাম এবং দলিল ঋণ। আগাম আমরা শুরুর দিকে একটু আলোচনা করেছিলাম, যেটা নগদ ঋণ বা আগাম বোঝানো হয়েছে। আগাম হচ্ছে ব্যাংক নগদ অর্থে যে ঋণটা দিয়ে থাকে সেটা হচ্ছে তহবিল দেওয়া ঋণ বা আগাম। তো আগাম আবার তিন ধরনের হতে পারে, ধার, নগদ ঋণ, জমা অতিরিক্ত ঋণ। ধার মূলত ব্যাংক তার গ্রাহককে স্থাবর সম্পত্তির জামানতে রেখে যে ঋণ দেয় সেটা হচ্ছে ধার। নগদ ঋণের ক্ষেত্রে পণ্য বা অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে রেখে সাধারণত ব্যবসায়ীদেরকে তার চলতি হিসাবের বিপক্ষে যে ঋণ দেয় সেটা হচ্ছে নগদ ঋণ, আর জমা অতিরিক্ত ঋণ চলতি হিসাবের বিপরীতে তার জমার অতিরিক্ত ঋণ প্রদান করা হয় সাধারণত চলতি হিসেবের গ্রাহকদেরকে, সেটা হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। আর প্রকৃতি অনুযায়ী আগাম আরেক ধরনের ঋণ হচ্ছে দলিল ঋণ। দলিল ঋণ আমরা জানলাম যে দলিলের মাধ্যমে যখন ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে দলিল ঋণ। এই দলিল ঋণ দুই ধরনের হতে পারে, বাণিজ্যিক দলিল ঋণ, অবাণিজ্যিক দলিল ঋণ। বিভিন্ন বাণিজ্যিক দলিলের মাধ্যমে যেরকম প্রত্যয়পত্র, ব্যাংক গ্যারান্টি পত্র, এইগুলা মাধ্যমে যখন ঋণ দেওয়া হয় সেগুলা হচ্ছে বাণিজ্যিক দলিল ঋণ। আর অবাণিজ্যিক দলিল ঋণ, ভ্রমণকারী চেক, ভ্রাম্যমান নোট, এরকম কিছু অবাণিজ্যিক যেগুলো বাণিজ্যিক পারপাসে ব্যবহার হয় না এরকম কিছু দলিল আছে, এই দলিলের এগেনস্টে যে ঋণগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে অবাণিজ্যিক দলিল ঋণ। ব্যবহার অনুযায়ী ঋণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বাণিজ্যিক, অবাণিজ্যিক। এখানে একটু খেয়াল করো, ব্যবহার অনুযায়ী বাণিজ্যিক ঋণ, অবাণিজ্যিক ঋণ, আর প্রকৃতি অনুযায়ী আগাম আর দলিল ঋণ। দলিল ঋণ আবার দুই প্রকার, বাণিজ্যিক দলিল ঋণ, অবাণিজ্যিক দলিল ঋণ, একটু পার্থক্য আছে। তো ব্যবহার অনুযায়ী বাণিজ্যিক, অবাণিজ্যিক, যখন ঋণটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেটা হচ্ছে বাণিজ্যিক ঋণ, মানে ব্যবসা পরিচালনা বা ব্যবসায় সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হবে। আর অবাণিজ্যিক ঋণ ব্যবসায় সংশ্লিষ্ট না, ব্যবসার বাইরেও মানুষ অনেক ধরনের ঋণ নিয়ে থাকে, সেগুলো হচ্ছে অবাণিজ্যিক ঋণ। এগুলো মেইনলি ভোক্তা ঋণ, বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন গৃহস্থালী পণ্য ক্রয়, গৃহ নির্মাণ, বিভিন্ন পারপাসে যখন ঋণ নেওয়া হয় সেগুলো হচ্ছে অবাণিজ্যিক ঋণ। আর মেয়াদ অনুযায়ী ঋণ, ঋণ ব্যাংক যে ঋণগুলো প্রদান করে সেই ঋণের মেয়াদের পার্থক্যের ভিত্তিতে ঋণ গুলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে তিনটা ডায়াগ্রামে, সরি, স্বল্প মেয়াদি, দীর্ঘ মেয়াদি আর মধ্য মেয়াদি, স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি, দীর্ঘ মেয়াদি, তিন ধরনের ঋণ হবে। তো স্বল্প মেয়াদি ঋণ তোমরা বিভিন্ন জায়গায় এই স্বল্প, মধ্য, দীর্ঘ মেয়াদি এগুলা পড়েছো। স্বল্প মেয়াদি ঋণটা সাধারণত কয়েক ঘন্টা থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে, ব্যাংক বিভিন্ন প্রয়োজনে
এই ধরনের ঋণ দিয়ে থাকে। মধ্যমেয়াদী ঋণ, যে ঋণের মেয়াদ সাধারণত 1 বছর থেকে 5 বছর পর্যন্ত হয়, এগুলাও হচ্ছে মধ্যমেয়াদী ঋণ। মধ্যমেয়াদী ঋণের ক্ষেত্রে জামানতে স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে ব্যবহার করা যায়। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে এটা 5 বছর বা তার বেশি সময়ের জন্য যখন ঋণ প্রদান করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। এই দীর্ঘমেয়াদী ঋণ গুলার ক্ষেত্রে সাধারণত স্থাবর সম্পত্তি জামানত হিসেবে ব্যবহার করা হয়। তো একটু মনে করার চেষ্টা করো আমরা আজকে কি কি আলোচনা করলাম। আমাদের শিখন ফলে যে বিষয়গুলো ছিল, যে আমরা ব্যাংক তহবিলের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ব্যাংক তহবিলের স্বল্প দীর্ঘমেয়াদী উৎস বর্ণনা করতে পারবো, সেটা আমরা করেছি। তারপরে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণের গুরুত্ব, তারপরে ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ আমরা আলোচনা করলাম। তা আজকে এ পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। এর পরবর্তী ক্লাসে, ঈদের আগে আমার আর একটা ক্লাস আছে, তোমরা রুটিন দেখেছো, আগামী 27 তারিখে ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ক্লাস আছে। ওই ক্লাসে আমি ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত বললাম, কয়েকবার উল্লেখ করেছি, এই জামানত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ের পরবর্তী টপিকস যেটা। আশা করি আজকের আলোচনাটা তোমরা ভালোভাবে দেখবা, প্রয়োজনে বারবার দেখো এবং দেখার পরে বিভিন্ন বই বা অন্যান্য ডকুমেন্টস এর সহযোগিতা নাও। এখন যেহেতু তোমরা সবাই নেট ব্যবহার করছো, ইন্টারনেটের ব্যবহার করেও এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করতে পারো। তোমরা একটু খেয়াল করবা আমার স্লাইডে, আমার ঠিক মাথার উপরে একটা শব্দ লেখা আছে, নেভার স্টপ লার্নিং, অর্থাৎ লার্নিংটা থামানো যাবে না। আমরা যে পরিস্থিতিতেই থাকি, যে অবস্থায় থাকি, আমরা চেষ্টা করতে থাকবো কিছু শেখার। তাহলে অল্প অল্প শিখলেও একসময় অনেক বেশি হয়ে যাবে আমাদের শেখার পরিমাণটা। তা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।